এরই উপর ভগবান জোর দিলেন। এবং প্রবর্তিতম চক্রম নানুবর্তয়তি হয়ঃ অঘায়ুরিন্দ্রিয়া রামো মোঘম পার্থ সজীবতি। হে পার্থ, যে ব্যক্তি ইহলোকে মনুষ্য দেহ লাভ করে এই সাধন চক্রের অনুসারে অনুষ্ঠান করে না, অর্থাৎ দৈবী সম্পদের উৎকর্ষ, দেবতাগণের বৃদ্ধি এবং পরস্পর বৃদ্ধি দ্বারা অক্ষয় ধাম লাভ, এই ক্রম অনুসারে যে কর্মে প্রবৃত্ত হয় না, ইন্দ্রিয়গুলির সুখ আকাঙ্ক্ষী সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। বন্ধুগণ, যোগেশ্বর শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে শুধু কর্মের নাম নিয়েছেন এবং বর্তমান অধ্যায়ে বলছেন নিয়ত কর্মের আচরণ করো, যজ্ঞের প্রক্রিয়াই কর্ম, এছাড়া যা কিছু করা হয় তা এই লোকেরই বন্ধন, এই কারণে সঙ্গদোষ থেকে পৃথক অবস্থান করে যজ্ঞের পূর্তির জন্য কর্মের আচরণ করো। তিনি যজ্ঞের বিশেষত্বের উপর আলোকপাত করলেন এবং বললেন যজ্ঞের উৎপত্তি হয়েছে ব্রহ্মা থেকে, প্রজা অন্যকে উদ্দেশ্য করে যজ্ঞে প্রবৃত্ত হয়, যজ্ঞ কর্ম থেকে এবং কর্ম অপৌরুষেয় বেদ থেকে উৎপন্ন হয়েছে। বেদ মন্ত্রগুলির দ্রষ্টা মহাপুরুষগণ ছিলেন, তাঁদের পুরুষকার বিলীন হয়ে গিয়েছিল, প্রাপ্তির পর শেষে অবিনাশী পরমাত্মাই শুধু থাকেন, সেই জন্য বেদ পরমাত্মা থেকে উৎপন্ন। সর্বব্যাপী পরমাত্মা সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত, এই সাধন চক্র অনুসারে যে আচরণ করে না সেই পাপী ব্যক্তি ইন্দ্রিয় সমূহের সুখ আকাঙ্ক্ষী ব্যর্থই জীবন ধারণ করে, অর্থাৎ যজ্ঞ এমন বিধি যাতে ইন্দ্রিয়গুলির বিশ্রাম নেই পরন্তু অক্ষয় সুখ বিদ্যমান। ইন্দ্রিয়গুলিকে সংযম করে এর আচরণ করবার বিধান, ইন্দ্রিয় সমূহের সুখ আকাঙ্ক্ষী যারা তারা পাপী। এখনো শ্রীকৃষ্ণ বলছেন না যজ্ঞ কি, কিন্তু এই যজ্ঞ কি সারা জীবন করে যেতে হবে, কখনো কি সম্পূর্ণ হবে? এই প্রসঙ্গে যোগেশ্বর বলছেন যস্ত্বাত্মরতিরেবস্য আত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মন্যেব চ সন্তুষ্টঃ তস্য কার্যম ন বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার জন্য কোনো কর্তব্য বাকি থাকে না, এই হল লক্ষ্য। যখন অব্যক্ত সনাতন অবিনাশী আত্মতত্ত্ব লাভ হয়ে যায় তখন আর কার অনুসন্ধান করা হবে? এরূপ পুরুষের কর্মের আরাধনার প্রয়োজন হয় না, আত্মা ও পরমাত্মা একে অন্যের পর্যায়ে ভুক্ত। পুনরায় এর বর্ণনা করলেন নৈব তস্য কৃতে নার্থো না কৃতে নেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থব্যপাশয়ঃ। এই সংসারে সেই পুরুষের কর্ম করেও কোনো লাভ নেই এবং কর্ম না করলেও কোনো লোকসান নেই, কিন্তু আত্মতত্ত্ব লাভ হওয়ার পূর্বে এর প্রয়োজন ছিল। তার সমগ্র প্রাণী জগতের সঙ্গে কোনো স্বার্থ সম্বন্ধ থাকে না, আত্মাই শাশ্বত সনাতন অব্যক্ত অপরিবর্তনশীল ও অক্ষয়। যখন আত্মা লাভ হয়ে গেছে এবং তাতেই সন্তুষ্ট, তাতেই তৃপ্ত, তাতেই ওতপ্রোত এবং স্থিত আছেন, যখন এর থেকে শ্রেষ্ঠ কোনো সত্তা নেই, তখন কার খোঁজ করা হবে, কি লাভ হবে? সেই পুরুষের কর্ম ত্যাগ করলেও কোনো ক্ষতি নেই, কারণ বিকারের চিহ্ন যে চিত্তে পড়ে সেই চিত্তই বিলুপ্ত হয়ে গেছে। তার সকল ভূতে, বাহ্য জগতে এবং আন্তরিক সংকল্পের স্তরে কোনো উদ্দেশ্য থাকে না। সব থেকে বড় উদ্দেশ্য ছিল পরমাত্মাকে লাভ করা, যখন তাকে লাভ করেছেন তখন অন্য কারুকে তার কি প্রয়োজন?
তস্মাদসক্তঃ সততম্ কার্যম কর্ম সমাচর অসক্তো হ্যাচরন কর্ম পরমাপ্নোতি পুরুষ। সেই স্থিতি লাভ করবার জন্য তুমি অনাসক্ত হয়ে নিরন্তর কার্যম কর্ম, করণীয় যে কর্ম, উত্তম রূপে সেই কর্মের অনুষ্ঠান করো। কারণ অনাসক্ত পুরুষ কর্মের অনুষ্ঠান করে পরমাত্মাকে লাভ করেন। নিয়ত কর্ম কার্যম কর্ম এক। কর্মের প্রেরণা দিয়ে তিনি বললেন, কর্মণৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়ঃ লোকসংগ্রহমেবাপি সম্পশ্যন কর্তুমর্হসি। জনকের তাৎপর্য রাজা জনক নয়, জনক জন্মদাতাকে বলে। যোগী জনক আপনার স্বরূপকে জন্ম দেয়, প্রকট করে। যোগ সংযুক্ত প্রত্যেক মহাপুরুষ জনক। এরূপ যোগ সংযুক্ত বহু ঋষি, জনকাদয়া, জনক ইত্যাদি জ্ঞানী মহাপুরুষও কর্মণা এব হি সংসিদ্ধিম, কর্ম করেই পরম সিদ্ধি লাভ করেছেন। পরম সিদ্ধির অর্থ হল পরম তত্ত্ব পরমাত্মাকে লাভ করা। প্রাচীনকালে জনক ইত্যাদি যত মহর্ষি হয়েছেন এই কার্যম কর্মের দ্বারা, যা যজ্ঞের প্রক্রিয়া, এই কর্ম করেই সংসিদ্ধিম, পরম সিদ্ধি লাভ করেছেন। কিন্তু লাভ করবার পর তাঁর